বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আছি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান শিক্ষক সোহেল রানা আজ আমরা তোমাদের তেরোতম অধ্যায়ের একটি পাঠ আন্তক্রিয়া নিয়ে আলোচনা করব আসো এ পাঠ শুরুর আগে দেখিনি কিছু শিকন ফল অর্থাৎ এ পাঠ শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারব প্রথমত বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব মূল্যায়ন করতে পারব পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব এবং পরিবেশ সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারব এখন আসি আন্তক্রিয়া আন্তক্রিয়া কি যখন দুটি ভিন্ন প্রজাতির জীব সহবস্থানে অবস্থান করে অর্থাৎ একসাথে বসবাস করে তখন তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় কোনো জীবই আসলে স্বয়ং সম্পূর্ণ না প্রত্যেকেই কারো না কারো উপর নির্ভরশীল এবং যখন একটি জীব অন্য একটি জীব দ্বারা উপকৃত হয় বা ক্ষতিগ্রস্ত হয় এরূপ দুটি জীবের মধ্যে যখন একটি সম্পর্ক তৈরি হয় তখন তাকে আমরা আন্তক্রিয়া বলি এই আন্তঃক্রিয়া মূলত দুই ধরনের ধনাত্মক ধনাত্মকান্তা এবং আন্তক্রিয়া। এখন আসি ধনাত্মক যখন দুটি ভিন্ন প্রজাতির জীব সহবস্থানের ফলে বা একসাথে বসবাসের ফলে উভয় উপকৃত হয় বা কোনো একটি উপকৃত হয় কিন্তু কেউই ক্ষতিগ্রস্ত হয় না তখন তাদের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলছি ধনাত্মক আন্তক্রিয়া এরপরে আসি ঋণাত্মক আন্তক্রিয়া যখন ভিন্ন প্রজাতির দুটি জীব একসাথে বসবাস করে তখন যদি দুটি জীবের মধ্যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হয় বা উভয়ই ক্ষতিগ্রস্ত হয় তখন তাদের মধ্যেকার যেই সম্পর্ক সেটাকে আমরা ঋণাত্মক আন্তঃক্রিয়া বলবো অর্থাৎ ধনাত্মক আন্তক্রিয়াতে কোনো জীবই ক্ষতিগ্রস্ত হবে না এবং ঋণাত্মক আন্তক্রিয়াতে যে কোনো একটি জীব অথবা উভয় জীবী ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ কোন একটি জীব যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন তাকে আমরা ঋণাত্মক আন্তক্রিয়া বলবো এখন আমরা দেখিনি কতগুলো ধনাত্মক আন্তক্রিয়া প্রথমত আছে মিউসিয়ালিজম যখন দুটি ভিন্ন প্রজাতির জীব একসাথে সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয় তখন তাকে মিউচুয়ালিজম বলে যেমন আমরা এখানে ডান পাশে চিত্রে দেখতে পাচ্ছি একটি শিম উদ্ভিদ এর মূল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মূলে কিছু নডিউল সৃষ্টি হয়েছে এরূপ জাতীয় উদ্ভিদে এরকম নডিউল সৃষ্টি হয় যেটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এবং ব্যাকটেরিয়া মূলে এই নডিউলে নাইট্রোজেনের সংবন্ধন করে থাকে যে নাইট্রোজেন পরবর্তীতে উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদটি উপকৃত হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে না অর্থাৎ এখানে উভয়ই উপকৃত হচ্ছে এরকম আরও উদাহরণ দেওয়া যায় যেমন মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায় ফলে পরাগায়নের সৃষ্টি হয় কিন্তু আসলে মৌমাছি পরাগায়নের জন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায় না মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহের জন্য এতে মৌমাছি নিজে উপকৃত হয় কিন্তু মধু সংগ্রহের কারণে মৌমাছি যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন মৌমাছির অজান্তেই পরাগয়নের সৃষ্টি হয় ফলে সেই উদ্ভিদটিও উপকৃত হচ্ছে এভাবে যখন দুটি জীব একসাথে উপকৃত হয় তখন তাদের মধ্যকার যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম এরপরে আসি কমন সেলিজম। যখন দুটি জীব সহাবস্থানের ফলে একজন উপকৃত হয় কিন্তু অন্যজন উপকৃত না হলেও কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় না তখন তাদের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্ককে বলছি কমন সেলিজম যেমন রোহিণী উদ্ভিদ এটি এমন একটি উদ্ভিদ যার মূল মাটিতে আবদ্ধ থাকে কিন্তু উদ্ভিদটি অন্য বড় উদ্ভিদে আহরণ করে উপরে ওঠে এবং সেই উদ্ভিদের উপরে প্রসারিত হয় এবং আলো গ্রহণ করে এতে সে নিজে উপকৃত হয় নিজের খাদ্য নিজেই তৈরি করে কিন্তু সেই আরোহিত উদ্ভিদের কোনো ক্ষতি করে না তখন এই দুটি উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলছি কমন সেলিজম এরপরে আসি আন্তক্রিয়া ঋণাত্মক আন্তক্রিয়া অর্থাৎ এই আন্তক্রিয়ায় অবশ্যই কোনো একজন ক্ষতিগ্রস্ত হবে বা উভয় ক্ষতিগ্রস্ত হবে এখানে আমরা দেখে নিই কতগুলো ঋণাত্মক আন্তক্রিয়া যেমন শোষণ যখন একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজে অধিকার ভোগ করে তখন তাকে শোষণ বলে যেমন স্বর্ণলতা ও পোষক উদ্ভিদ এখানে স্বর্ণলতা তার শোষকের সাহায্যে এক প্রকার শোষক অঙ্গ থাকে স্বর্ণলতায় যেই শোষক অঙ্গের মাধ্যমে আশ্রয় দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে এবং সেই পোষক উদ্ভিদের ক্ষতি করে ফলে এই স্বর্ণলতা এবং তার পোষক উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটাকে আমরা বলব শোষণ এবং এটি একটি ঋণাত্মকান্ত ক্রিয়া এরপরে আসে প্রতিযোগিতা যখন একাধিক জীবের মধ্যে আলো বাতাস পানি এবং খাদ্যের জন্য প্রতিযোগিতা হয়ে থাকে তখন সেটাকে আমরা সেই উদ্ভিদদ্বয়ের মধ্যে বা সেই জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হিসেবে দেখে থাকি এটি একটি ঋণাত্মক আন্তঃক্রিয়া কারণ এখানে একজন উপকৃত হলে অন্যজন ক্ষতিগ্রস্ত হয় এরপরে আসি অ্যান্টিবায়োসিস এটি সাধারণত অণুজীবের ক্ষেত্রে ঘটে থাকে অ্যান্টিবায়োসিসের ক্ষেত্রে যেটা বলা যায় একটি জীব কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেই প্রক্রিয়াকে বলে পূর্বের ঋণাত্মকান্তক্রিয়াগুলোর মধ্যে আমরা দেখেছি একটি জীব দ্বারা অপর জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সেখানে কোনো মৃত্যু ঘটছে না কিন্তু অ্যান্টিবায়োসিসের ক্ষেত্রে অপর সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা মৃত্যু ঘটতে পারে যেমন তোমাদের এখানে উদাহরণস্বরূপ বলা যায় আমরা যদি এখানে ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি একটি অ্যান্টিবায়োসিস এবং আমরা যদি আলেকজান্ডার ফ্লেমিংয়ের উদাহরণটা ধরি তিনি প্রথম পেনিসিলিন আবিষ্কার করেন যেটি এক ধরনের ছত্রাক এবং এই তিনি যখন একটি ব্যাকটেরিয়ার কালচার করেন এবং সেই ব্যাকটেরিয়ার কিছু অংশে তিনি দেখতে পান যে কিছু অংশের ব্যাকটেরিয়াগুলো মারা গেছে পরবর্তীতে তিনি যখন দেখেন যে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে কি জন্য তখন তিনি দেখেন সেখানে এক ধরনের ছত্রাকের আক্রমণে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুই অণুজীবের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলতে পারি অ্যান্টিবায়োসিস প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই ঘরে থাকো সুস্থ থাকো খোদা হাফেজ